ব্ল্যাক হোল সম্পর্কে আমাদের সবারই মোটামুটি ধারণা রয়েছে। ব্ল্যাক হোল হচ্ছে এমন একটি স্থান যেখান থেকে কোনো কিছু ফিরে আসতে পারে না, এমনকি আলোও ফিরে আসতে পারে না, যার ফলে এটি কমপ্লিটলি ব্ল্যাক। এখন ব্ল্যাক হোলের যে সীমারেখা অতিক্রম করলে কোনো কিছু আর ফিরে আসতে পারে না তাকে বলে ইভেন্ট হরাইজন। আপনি যদি এই ইভেন্ট হরাইজনের 1 মিলিমিটার কাছেও যেয়ে থাকেন তারপরেও আপনি চাইলে ফিরে আসতে পারবেন, কিন্তু আপনি যদি এই ইভেন্ট হরাইজনকে অতি সামান্য অতিক্রম করেন তবে আপনি আর ফিরে আসতে পারবেন না, অর্থাৎ ব্ল্যাক হোল আপনাকে গ্রাস করবে। যদিও ব্ল্যাক হোল একটি সিঙ্গেল পয়েন্ট, কিন্তু এই ইভেন্ট হরাইজনের মাধ্যমেই ব্ল্যাক হোলের আয়তন নির্ধারিত হয়। এখন ব্ল্যাক হোল থেকে যেহেতু কোনো কিছুই বের হয়ে আসতে পারে না, সেহেতু ব্ল্যাক হোলের আয়তন কখনোই কমবে না। কিন্তু 1974 সালে স্টিফেন হকিং কোয়ান্টাম ফিল্ড থিওরি এবং রিলেটিভিটি থিওরির মাধ্যমে এমন একটি থিওরি প্রস্তাব করেন যার মাধ্যমে তিনি দেখান যে ব্ল্যাক হোল থেকে রেডিয়েশন অর্থাৎ ফোটন নির্গত হয়। তার মানে ব্ল্যাক হোল আসলে ব্ল্যাক নয়, এর থেকে আলো নির্গত হয় এবং এই আলো অর্থাৎ ফোটন নির্গত হবার ফলে ব্ল্যাক হোল শক্তি হারাতে হারাতে একসময় ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ ইভ্যাপোরেট হয়ে যাবে। স্টিফেন হকিং এর প্রস্তাবিত এই রেডিয়েশনকেই বলা হয় হকিং রেডিয়েশন। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি। আমরা যদি ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী চিন্তা করি তবে ব্ল্যাক হোলের ভর কখনোই কমা সম্ভব নয়, কারণ ব্ল্যাক হোল থেকে কোনো ভর বাইরে বের হতে পারে না। তবে ব্ল্যাক হোলের ভর বাড়তে পারে যদি এতে ভর কিংবা শক্তি যুক্ত করা হয়, অর্থাৎ ব্ল্যাক হোলের ভর একই থাকবে নয়তোবা বাড়বে, কখনোই কমবে না। এখন যে কোনো ব্ল্যাক হোলের ভরের সাথে এর ইভেন্ট হরাইজনের আয়তন সম্পর্কযুক্ত, এবং এই সম্পর্ক হচ্ছে এটি। তার মানে ব্ল্যাক হোলের ভর যত বেশি হবে ইভেন্ট হরাইজনের আয়তনও তত বেশি হবে। সুতরাং একইভাবে বলা যায় ব্ল্যাক হোলের আয়তন হয় সেম থাকবে নয়তোবা বাড়বে, কখনোই কমবে না। এখন এই বিষয়টির সাথে কিন্তু এন্ট্রপির মিল রয়েছে। আমরা জানি কোনো একটি সিস্টেমের এন্ট্রপি হয় সেম থাকবে নয়তোবা বাড়বে, কখনোই কমবে না। এখন ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন এবং এন্ট্রপি এই দুটি বিষয়কে সামনে নিয়ে স্টিফেন হকিং ভাবেন যে ব্ল্যাক হোল হচ্ছে এক ধরনের কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি। ব্ল্যাক বডি হচ্ছে এমন বস্তু যা এর উপর আপতিত সকল দৃশ্যমান এবং অদৃশ্যমান বিকিরণ বা রেডিয়েশন শোষণ করে ফেলে, অর্থাৎ এটি থেকে কোনো বিকিরণ প্রতিফলিত হয় না। এখন সকল কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডির সাথে তাপমাত্রা সম্পর্কযুক্ত, অর্থাৎ ব্ল্যাক বডিতে অতি সামান্য হলেও তাপমাত্রা বিদ্যমান থাকবে, আর কোনো বস্তুতে যখন তাপমাত্রা বিদ্যমান থাকে তবে ওই বস্তু থেকে রেডিয়েশন নির্গত হয়, যাকে আমরা থার্মাল রেডিয়েশন হিসেবে জানি। অর্থাৎ কোনো বস্তুতে যদি সামান্য থেকে অতি সামান্য তাপমাত্রাও বিদ্যমান থাকে তবে ওই বস্তু থেকে সামান্য থেকে অতি সামান্য হলেও রেডিয়েশন নির্গত হবে। এমন ক্ষেত্রে স্টিফেন হকিং চিন্তা করেন ব্ল্যাক হোল যদি ব্ল্যাক বডি হয়ে থাকে তবে ব্ল্যাক হোলে অতি সামান্য হলেও তাপমাত্রা থাকবে, আর তাপমাত্রা থাকা মানে তা থেকে রেডিয়েশন নির্গত হবে। কিন্তু ব্ল্যাক হোলের ক্ষেত্রে এটা কিভাবে সম্ভব? আমরা তো জানি ব্ল্যাক হোল থেকে কোনো কিছুই নির্গত হয় না। তখন স্টিফেন হকিং কোয়ান্টাম ফিল্ড থিওরির সাহায্য নেন। তবে সেই আলোচনায় যাবার আগে আমাদেরকে কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী এম্পটি স্পেস বা শূন্যস্থানের বৈশিষ্ট্য কেমন তা বুঝতে হবে। কোয়ান্টাম ফিজিক্স অনুসারে কমপ্লিটলি এম্পটি স্পেস বা শূন্যস্থান সম্ভব নয়, শূন্যস্থানে ভার্চুয়াল পার্টিকেলের উপস্থিতি থাকবে। এখন এটা কিভাবে সম্ভব, একদম শূন্য থেকে কোনো কিছু তৈরি হওয়া? এর জন্য আমাদেরকে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ভিন্ন একটি ধরনে লক্ষ্য করতে হবে, এবং সেই সূত্রটি হচ্ছে এটি। এখান থেকে বোঝা যায় একদম শূন্য স্থানকেও যদি অতি সামান্য সময়ের জন্য অবজার্ভ করতে পারি, অর্থাৎ সময়ের অনিশ্চয়তা কমিয়ে আনতে পারি, তবে সেখানে এনার্জির উপস্থিতির সম্ভাবনা বেড়ে যাবে। আর যদি বেশি সময়ের জন্য অবজার্ভ করি, অর্থাৎ সময়ের অনিশ্চয়তা বাড়িয়ে দেই, তবে সেখানে এনার্জি পাওয়ার সম্ভাবনা কমে যাবে। অর্থাৎ একদম শূন্য স্থানেও কোয়ান্টাম ফিল্ডের ফ্লাকচুয়েশন চলতে থাকবে। এখন একদম শূন্য স্থানে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের ফলে কোয়ান্টাম ফিল্ডে এমন দুইটি ওয়েব তৈরি হবে যার একটি হবে অন্যটির বিপরীতমুখী, ফলে এরা একে অপরকে ক্যান্সেল করে দিবে। ফলাফল হিসেবে আমরা শূন্য স্থানে কোনো এনার্জি দেখতে পাবো না, কিন্তু ঠিকই এনার্জি খুব স্বল্প সময়ের জন্য তৈরি হয়ে আবার ভ্যানিশ হয়ে যাবে। এখানে বিষয়গুলোকে ওয়েব আকারে না দেখিয়ে পার্টিকেলের মতো দেখালে বুঝতে সুবিধা হবে, যার ফলে ওয়েব আকারে দেখানোর বিষয়টিকে আমি ইগনোর করছি। যাই হোক, শূন্যস্থানে সার্বক্ষণিক খুবই সামান্য সময়ের জন্য কোনো কারণ ছাড়াই শূন্য থেকে পার্টিকেল এবং অ্যান্টিপার্টিকেল তৈরি হয় এবং প্রায় সাথে সাথে আবার মিলিত হয়ে ভ্যানিশ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই সকল ভার্চুয়াল পার্টিকেল কি দেখা সম্ভব? উত্তর হচ্ছে না, ভার্চুয়াল পার্টিকেল দেখা সম্ভব নয়। তবে এদের ফলে সৃষ্ট বিভিন্ন প্রতিক্রিয়ার মাধ্যমে এদের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়, যেমন ক্যাজিমিয়ার ইফেক্ট। শূন্যস্থানে খুবই কাছাকাছি দুইটি প্লেট রাখলে প্লেট দুইটি পরস্পরের সাথে মিলে যায়, কারণ প্লেট দুইটির মধ্যবর্তী স্পেসের তুলনায় বাইরের স্পেস বেশি থাকে এবং বেশি স্পেস থাকা মানে সেখানে বেশি ভার্চুয়াল পার্টিকেল তৈরি হবে। ফলাফল হিসেবে বাইরের নেট ফোর্স বেশি তৈরি হবে, ফলে প্লেট দুইটি পরস্পরের সাথে মিলে যাবে। এই হচ্ছে ক্যাজিমিয়ার ইফেক্ট। এখন এই ভার্চুয়াল পার্টিকেলের সাথে হকিং রেডিয়েশনের সম্পর্ক দেখা যাক। আমাদের আশেপাশে আমরা যাই দেখি এর ম্যাক্সিমামই হচ্ছে এম্পটি স্পেস,
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমাদের চারপাশের এত সব স্থাপনা, বায়ুমণ্ডল, এত কিছু থাকার পরেও কিভাবে ম্যাক্সিমাম স্পেস এমটি স্পেস হতে পারে? মনে করুন এটি একটি ভৌতল ভবন। এই ভবনের প্রায় 99.99% হচ্ছে এমটি স্পেস, কারণ ভবন নির্মাণ করতে যে সকল উপকরণ ব্যবহার করা হয়েছে তা পরমাণু দিয়ে তৈরি, আর আমরা জানি পরমাণুর ভিতরের ম্যাক্সিমাম স্পেসই হচ্ছে ফাঁকা। অর্থাৎ এই ভবন নির্মাণ করতে যে পরমাণুগুলো ব্যবহার হয়েছে তাদের মধ্যবর্তী ফাঁকা স্থানগুলোকে বের করে নিয়ে আসি, তবে এই সম্পূর্ণ ভবনের আয়তন দাঁড়াবে একটি চালের দানার সমান, এমনকি তার চেয়েও ছোট। এই একই বিষয় কিন্তু আপনার শরীরের ক্ষেত্রেও প্রযোজ্য। সুতরাং মহাবিশ্বের ম্যাক্সিমাম স্পেসই হচ্ছে এমটি স্পেস। অন্য সকল এমটি স্পেসের মতোই ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের আশেপাশে থাকা এমটি স্পেস থেকেও প্রতিনিয়ত ভার্চুয়াল পার্টিকেল তৈরি হবে, যার একটি হবে পার্টিকেল যাতে থাকবে পজিটিভ এনার্জি, এবং অন্যটি হবে অ্যান্টি পার্টিকেল যাতে থাকবে নেগেটিভ এনার্জি। তবে এখানে সাধারণভাবে যা ঘটে তা ঘটবে না। পার্টিকেল এবং অ্যান্টি পার্টিকেল পরস্পরের সাথে মিলিত হওয়ার আগে ব্ল্যাক হোল অ্যান্টি পার্টিকেল অর্থাৎ নেগেটিভ এনার্জিকে গ্রাস করে নেবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, অন্য ক্ষেত্রে পার্টিকেল এবং অ্যান্টি পার্টিকেল প্রায় সাথে সাথেই পরস্পরের সাথে মিলিত হয়ে ভ্যানিশ হয়ে যায়, কিন্তু ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের ক্ষেত্রে কেন অ্যান্টি পার্টিকেল ব্ল্যাক হোল কর্তৃক শোষিত হবে? কোনো একটি বস্তুর গ্র্যাভিটি ফোর্স থেকে বের হতে আপনার কী প্রয়োজন হবে? অবশ্যই পজিটিভ এনার্জি। কিন্তু পজিটিভ এনার্জির স্থানে যদি নেগেটিভ এনার্জি হয়, তবে তার ক্ষেত্রে গ্র্যাভিটি ফোর্স অতিক্রম করা স্বাভাবিকভাবেই কঠিন হবে, আর আমরা জানি ব্ল্যাক হোলের গ্র্যাভিটি হচ্ছে এক্সট্রিম। ফলে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনে তৈরি হওয়া পার্টিকেল এবং অ্যান্টি পার্টিকেলের মধ্যে অ্যান্টি পার্টিকেলটি অর্থাৎ নেগেটিভ এনার্জি ব্ল্যাক হোল কর্তৃক শোষিত হবে। এখন নেগেটিভ এনার্জি ব্ল্যাক হোল শোষণ করার ফলে অবশিষ্ট থাকবে পজিটিভ এনার্জি, এবং এই পজিটিভ এনার্জিকেই আমরা রেডিয়েশন আকারে দেখতে পাব, এবং একেই বলা হচ্ছে হকিং রেডিয়েশন। অর্থাৎ ব্ল্যাক হোল থেকে যে রেডিয়েশন নির্গত হতে আমরা দেখব তা মূলত তৈরি হবে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের আশেপাশের এমটি স্পেস থেকে। অন্যদিকে ব্ল্যাক হোল যে নেগেটিভ এনার্জি শোষণ করলো, এর ফলে ব্ল্যাক হোলের মোট এনার্জি কমে আসবে, ফলে সময়ের সাথে সাথে ব্ল্যাক হোলের ভর কমতে থাকবে, এবং এর মাধ্যমে একটি ব্ল্যাক হোল ইভ্যাপোরেট হয়ে যাবে, অর্থাৎ উধাও হয়ে যাবে। স্টিফেন হকিং ব্ল্যাক হোলের টেম্পারেচারের যে ইকুয়েশন দিয়েছিলেন তাতে বেশ কিছু চমকপ্রদ বিষয় দেখা যায়। এখানে এম হচ্ছে ব্ল্যাক হোলের ভর এবং অন্য সকল বিষয়গুলো হচ্ছে কনস্ট্যান্ট। এখন লক্ষ্য করুন, ব্ল্যাক হোলের ভর যত বেশি হবে টেম্পারেচার তত কম হবে, কারণ ব্ল্যাক হোলের ভরের সাথে টেম্পারেচারের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন থিওরি অনুযায়ী সবচেয়ে ছোট ব্ল্যাক হোলের ভর হচ্ছে আমাদের সূর্যের ভরের 3 গুণ। এখন এই মান যদি আমরা ইকুয়েশনে বসাই তাহলে তাপমাত্রা পাওয়া যায় 2×10⁻¹ কেলভিন, যা প্রায় পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি। এটি তো হচ্ছে সবচেয়ে ছোট ব্ল্যাক হোলের টেম্পারেচার। তাহলে চিন্তা করুন, আমাদের সূর্যের ভরের চেয়ে বিলিয়ন গুণ ভারী ব্ল্যাক হোলের টেম্পারেচার কতটা কম হবে? এখন সবচেয়ে ছোট ব্ল্যাক হোলের টেম্পারেচার হচ্ছে মাত্র 2×10⁻¹ কেলভিন, ফলে এর থেকে নির্গত রেডিয়েশন এতটাই নগণ্য হবে যে তা ডিটেক্ট করা প্রায় অসম্ভব বলা যেতে পারে। এর উপর আবার আমাদের মহাবিশ্ব বিগ ব্যাং এর রেডিয়েশন দ্বারা পূর্ণ, যাকে বলে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, সংক্ষেপে সিএমবি। এই সিএমবির তাপমাত্রা 2.7 কেলভিন। তার মানে সবচেয়ে ছোট ব্ল্যাক হোলটি যেই পরিমাণ রেডিয়েশন নির্গত করবে এর চেয়ে অনেক বেশি রেডিয়েশন রয়েছে সিএমবিতে। ফলে ব্ল্যাক হোলের নির্গত রেডিয়েশনের তুলনায় সিএমবি থেকে ব্ল্যাক হোলের রেডিয়েশন শোষণ করার পরিমাণ হবে অনেক অনেক বেশি। তার মানে আপাতত এই মুহূর্তে বা এই সময়ে সকল ব্ল্যাক হোল ছোট হবার বিপরীতে সিএমবি রেডিয়েশন শোষণ করে ওভারঅল বড় হচ্ছে। এখন সবচেয়ে ছোট ব্ল্যাক হোলের ভর হচ্ছে আমাদের সূর্যের ভরের 3 গুণ। এই মান সূত্রে বসালে ব্ল্যাক হোলের ইভাপোরেশনের সময় পাওয়া যায় 10⁻৬৮ বছর বা 10⁻৫৯ বিলিয়ন বছর, যেখানে আমাদের মহাবিশ্বের বয়স মাত্র 13.8 বিলিয়ন বছর। সুতরাং সবচেয়ে ছোট ব্ল্যাক হোলটিও তার ভর পুরোপুরি হারিয়ে ভ্যানিশ হতে যেই সময় প্রয়োজন, এই সময়ের মধ্যে মহাবিশ্বের সকল স্টার তাদের জ্বালানি পুড়িয়ে নিঃশেষ হয়ে যাবে। তার মানে কি ব্ল্যাক হোল থেকে নির্গত হকিং রেডিয়েশন আমাদের জন্য অধরাই থেকে যাবে? ব্ল্যাক হোলের ইভ্যাপোরেশন সূত্র থেকে দেখা যায় ইভ্যাপোরেশন টাইম একমাত্র নির্ভর করে ব্ল্যাক হোলের ভরের উপর। এখন আমরা যদি ধরে নেই বিগ ব্যাং এর পর কিছু ছোট আকৃতির অর্থাৎ প্রাইমোডিয়াল ব্ল্যাক হোল তৈরি হয়েছিল, তবে সেই সকল ব্ল্যাক হোল থেকে নির্গত রেডিয়েশন কি বর্তমানে দেখা সম্ভব? ইকুয়েশন অনুযায়ী বিগ ব্যাং এর পরে যদি 10,000 কোটি কেজি ভরের কোনো প্রাইমোডিয়াল ব্ল্যাক হোল তৈরি হয়ে থাকে, তবে বর্তমানে ওই ব্ল্যাক হোলের রেডিয়েশন দেখতে পাওয়ার কথা, কারণ এই সূত্র থেকে দেখা যায় ব্ল্যাক হোলের ভর যত কমতে থাকবে ততই এর টেম্পারেচার বাড়তে থাকবে। যদিও অন্য কোনো বস্তুর ক্ষেত্রে আমরা এমনটা দেখি না। সাধারণভাবে আমরা যেটা দেখি তা হচ্ছে কোনো বস্তু যদি রেডিয়েশন নির্গত করে তবে সময়ের সাথে সাথে ওই বস্তুর তাপমাত্রা কমতে থাকে, কিন্তু ব্ল্যাক হোলের ক্ষেত্রে এই বিষয়টি হবে উল্টো। ব্ল্যাক হোল যত রেডিয়েশন নির্গত করবে তার তাপমাত্রা ততই বাড়তে থাকবে এবং সেই সাথে তার ভর কমতে থাকবে। তবে ব্ল্যাক হোলের ভর কমতে কমতে একদম শূন্য হয়ে গেলে সেই ক্ষেত্রে কী হবে তা অজানা, কারণ এই ক্ষেত্রে সূত্র অসংজ্ঞায়িত হয়ে যায়।
কিন্তু আমরা যদি ধরে নেই এই ক্ষেত্রে বিশাল গামা রে ব্লাস্ট হবে, তাহলে বিগ ব্যাং এর পরবর্তী সময়ে যদি প্রাইমোডিয়াল ব্ল্যাক হোল তৈরি হয়ে থাকে, তবে তাদের মধ্যে বর্তমান সময়ে গামা রে ব্লাস্ট দেখতে পাওয়ার কথা। এখন অনেকেই বলবেন, মহাবিশ্বে তো প্রতিনিয়ত গামা রে ব্লাস্ট হচ্ছে, তাহলে ওইগুলো কি ব্ল্যাক হোলের বিস্ফোরণ? উত্তর হচ্ছে না, কারণ ব্ল্যাক হোল থেকে নির্গত রেডিয়েশনের প্যাটার্ন হবে স্মুথ এবং শেষে হবে ব্লাস্ট। কিন্তু এখন পর্যন্ত যে সকল গামা রে ব্লাস্ট ডিটেক্ট করা হয়েছে সেগুলোর রেডিয়েশন প্যাটার্ন স্মুথ নয়, এবং ওই সকল গামা রে ব্লাস্টগুলো মূলত হয়েছে দুইটি নিউট্রন স্টার কিংবা সাধারণ স্টারের মধ্যবর্তী সংঘর্ষের ফলে। তাছাড়া 10^11 kg যে প্রাইমোডিয়াল ব্ল্যাক হোলের কথা বলা হচ্ছে তা থিওরিটিক্যালি পসিবল না, কারণ মাত্র 10^11 kg ভরের কোনো বস্তুতে এতটা শক্তিশালী গ্র্যাভিটি তৈরি হবে না যে এটি এর নিজের গ্র্যাভিটির কারণে সংকুচিত হয়ে শোয়ার্জশিল্ড রেডিয়াস অ্যাচিভ করতে পারে। আর শোয়ার্জশিল্ড রেডিয়াস অ্যাচিভ করতে না পারলে কোনো বস্তু ব্ল্যাক হোলে পরিণত হয় না। তবে স্টিফেন হকিং তার এই ইকুয়েশনে কোয়ান্টাম ফিজিক্স, রিলেটিভিটি, গ্র্যাভিটি, থার্মোডাইনামিক্স এই সবগুলো বিষয়কেই ব্যবহার করেছেন, ফলে এটি হতে পারে কোয়ান্টাম গ্র্যাভিটি থিওরির প্রথম ধাপ। তবে ভবিষ্যতে যদি কোয়ান্টাম গ্র্যাভিটির একটি গ্রহণযোগ্য থিওরি প্রতিষ্ঠা করা সম্ভব হয়, তবে এই হকিং রেডিয়েশনের প্রকৃত উত্তর পাওয়া যাবে। হকিং রেডিয়েশনের মাধ্যমে ব্ল্যাক হোলের উধাও হয়ে যাওয়ার বিষয়টি বেশ কিছু প্যারাডক্সের জন্ম দেয়। এর মধ্যে একটি হচ্ছে ইনফরমেশন প্যারাডক্স। কোনো একটি ব্ল্যাক হোলের এন্ট্রোপি কীভাবে নির্ণয় করতে হবে এর উপর ব্যাকেনস্টাইন একটি সূত্র প্রদান করেন, এবং সেই সূত্রটি হচ্ছে এটি। এখানে এ হচ্ছে ব্ল্যাক হোলের এরিয়া এবং অন্যগুলো হচ্ছে বিভিন্ন কনস্ট্যান্ট। তাহলে এখানে খেয়াল করে দেখুন, ব্ল্যাক হোলের এন্ট্রোপির পরিমাণ খুবই বিশাল। আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা ব্ল্যাক হোলের মোট এন্ট্রোপি হচ্ছে 10^91। সংখ্যাটি খুবই বিশাল। আমরা যদি মহাবিশ্বের গ্র্যাভিটি এবং অন্য সকল ব্ল্যাক হোলকে ইগনোর করি, তবে অবশিষ্ট স্টার, ম্যাটার, ফুয়েল, ডার্ক ম্যাটার এই সবগুলোর মোট এন্ট্রোপির পরিমাণ হচ্ছে 10^88। তার মানে শুধুমাত্র আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা ব্ল্যাক হোলে মহাবিশ্বের সমগ্র ম্যাটারের চেয়েও 1000 গুণ বেশি এন্ট্রোপি রয়েছে, এবং আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা ব্ল্যাক হোলের মতো আরও 100 মিলিয়ন ব্ল্যাক হোল রয়েছে। সুতরাং বলা যায় মহাবিশ্বের প্রায় সকল এন্ট্রোপি ব্ল্যাক হোলের মধ্যে রয়েছে, অর্থাৎ ব্ল্যাক হোলের বাইরে যে এন্ট্রোপি রয়েছে তা ব্ল্যাক হোলের এন্ট্রোপির তুলনায় খুবই নগণ্য। এখন আমরা এন্ট্রোপিকে যদি ইনফরমেশনের সাথে তুলনা করি, তাহলে আমরা বলতে পারি মহাবিশ্বের প্রায় সকল ইনফরমেশন ব্ল্যাক হোলে পুঞ্জীভূত রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, হকিং রেডিয়েশনের মাধ্যমে যদি ব্ল্যাক হোল উধাও হয়ে যায়, তাহলে এই সকল ইনফরমেশনের কী হবে? ব্ল্যাক হোল থেকে যেই থার্মাল রেডিয়েশন নির্গত হয় তাতে ব্ল্যাক হোলের ভেতরের কোনো ইনফরমেশন থাকে না, কারণ এই রেডিয়েশন ব্ল্যাক হোলের ভেতর থেকে নির্গত হয় না। ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন থেকে যেই থার্মাল রেডিয়েশন নির্গত হয় এটি শুধুমাত্র ব্ল্যাক হোলের ভর এবং আয়তন সম্পর্কে ধারণা দিতে পারে। এখন সুরিঞ্জারের ইকুয়েশন থেকে আমরা জানি কোনো ইনফরমেশনই ধ্বংস করা যায় না, যাকে বলে ইউনিটারিটি। কিন্তু ব্ল্যাক হোলের ক্ষেত্রে এমনটা দেখা যাচ্ছে না। ব্ল্যাক হোল যদি হকিং রেডিয়েশন নির্গত করতে করতে ইভ্যাপোরেট হয়ে যায়, তাহলে আপাতত দেখা যাচ্ছে ব্ল্যাক হোলে থাকা হিউজ ইনফরমেশন হারিয়ে যাচ্ছে, যা একটি ধাঁধার জন্ম দেয়, এবং একেই বলে ইনফরমেশন প্যারাডক্স। তবে এই ইনফরমেশন প্যারাডক্স সমাধানের ক্ষেত্রে অনেকে অনেক ধরনের থিওরি দিয়েছেন। এই সকল থিওরির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হলোগ্রাফিক ইউনিভার্স থিওরি। এই বিষয়টির উপর আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। গত পর্বের উত্তর হচ্ছে 4 নম্বর চিত্র। আজকের প্রশ্ন, এই চিত্রটিকে ভালোভাবে লক্ষ্য করুন। চিত্রে দুইটি অর্ধবৃত্ত একজোড়া সমান্তরাল রেখার মধ্যে অবস্থান করছে, এবং অর্ধবৃত্ত দুইটি পরস্পরকে একটি বিন্দুতে স্পর্শ করেছে। এখন প্রত্যেকটি অর্ধবৃত্তের ব্যাস 2 একক হলে আপনাকে বলতে হবে এডি ইকুয়াল টু কত। উত্তর আগামী পর্বে পেয়ে যাবেন, আর যদি এখনই উত্তর জানতে চান তবে বিজ্ঞান পাইসি ফেসবুক গ্রুপে চলে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই মহাবিশ্বের সবচেয়ে দ্রুতগামী বস্তুটি হচ্ছে আলো। বর্তমানে আমরা জানি আলো প্রতি সেকেন্ডে 29,97,92,458 মিটার স্পেস অতিক্রম করে, এবং আলোর এই গতি নির্ধারণ করতে গিয়ে মিটারকে নতুনভাবে সংজ্ঞায়িত করার প্রয়োজন হয়েছিল। কীভাবে মানুষ আলোর বেগ নির্ণয় করেছিল তা বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।